গতকাল শিকারপুরের বাসিন্দা উত্তম বর্মনের স্কুটি মাথাভাঙা থানার পার্শ্ববর্তী জায়গা থেকে চুরি হয়ে যায়। উত্তমবাবু মাথাভাঙা থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের 24 ঘন্টার রেশ কাটতে না কাটতেই গাড়ির সন্ধান পাওয়া গেল। সূত্র মারফত জানা যায়, কাল রাতে ক্যাম্পেরহাট সংলগ্ন এলাকা থেকে বাইকটি শীতলকুচি থানার পুলিশ উদ্ধার করে মাথাভাঙা থানায় খবর দেয়। উত্তমবাবু জানান, আজ সকালবেলা মাথাভাঙার ট্রাফিক ওসি শাহ আলী ইমাম ফোন করে জানায় যে আমার গাড়িটি পাওয়া গেছে। খবর পেয়ে আমি খুবই খুশি, শীতলকুচি থানায় উপযুক্ত প্রমাণ দিয়ে গাড়িটি নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। তারপরে ওরা সেই বাইক থেকে রাত্রিবেলা ওখানকার যে লোকাল পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের বাড়িতে রাখে। তারপরে ওরা শিলিগুড়ি থানার খবর দেয়। তো আজকে সকালবেলা ওরা শিলিগুড়ি থানার থেকে বাইক দেয়। পরে মাথাভাঙা থানার পুলিশ আলীবাবু ফোন করে আমাকে সকালবেলা যে এরকম এরকম তোমার বাইকটা পাওয়া গেছে, সেটা শিলিগুড়ি থানার আন্ডারে আছে। তারপরে আমি আসি, থানায় যোগাযোগ করি। তবে আলীবাবু নিজেই যায় আমাদের সঙ্গে শিলিগুড়িতে, শিলিগুড়ি থানায় গিয়ে ওখানে যা ফর্মালিটি আছে আমরা সেটা পূরণ করে এবং এর পরবর্তীতে থানা থেকে কোনো উপদেশ দিল কি, মানে গাড়ি আগামী দিনগুলোতে গাড়ি কিভাবে রাখবেন না রাখবেন? যে যিনি চোর করেছেন তিনি চেষ্টা করবেন তাদেরকে ধরানোর জন্য, এবং যাতে এরকম ঘটনা না ঘটে সেটা ভালোভাবে দেখবেন।